আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর ফকিরের মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল 3টার দিকে তার নিজ বাড়ি থেকে কৃষ্ণনগর ইউনিয়নের সর্বত্র ঘুরে ঘুরে ভোট চাইলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর ফকির। এ সময় প্রায় 100 মোটরসাইকেল ও 9টা ট্রাক নিয়ে নির্বাচনী এলাকায় শোডাউন করেন তিনি। এ সময় তিনি কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোট চান সাধারণ ভোটারের কাছে। নির্বাচনী শোডাউনে প্রায় 2000 লোক অংশগ্রহণ করে। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ফকির বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি অনেক ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হব। তিনি সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। Thank you.